পানি এখানে রাস্তার উপরে চার ফিট পানি হয়েছে রাস্তার উপর সাইড পিট এই পানি চলাচলের কারণে আমাদের বাংনার কারণে এই যে নিকটস্থ নিকট আমাদের যে বাংনাটা এক বাংনার স্রোতে আমাদের সম্পূর্ণ রাস্তাঘাট বাড়িঘর অনেকের নষ্ট হয়েছে এই রাস্তার কারণে দুইটা পরিবার আমাদের এখানে ধ্বংস হয়েছে আমাদের রাস্তার যদি চলাচলের যদি যাতায়াতের কোনো সুযোগ সুবিধা যদি না করে দেয় তাহলে আমাদের অবস্থা শেষ রাস্তা যোগাযোগ হবে আমাদের উন্নয়ন হবে না হলে আমরা সবকিছুই সবকিছুই হারাম হবে বললে তো আমরা সাইডবার আসে গেছে সাইডবার ঠিক করছি সাইডবারই লেগে গেছে এরপরে ফানি চাপে চাপে হেজি গো যাই চাই লোক দিকে যাই চাই না গোড়া রাস্তায় সহ অত্যারে লোক গেছে বাড়ি বাঙ্গা সুরে ঘুরিয়ে গেল রাস্তায় গাড়ি চালায় সম্ভব নয় এটা যদি সরকারে একটু করে দেয় এই বন্যা তো একটা আপনার রুজি রোজগার বন্ধ হয়ে গেছে তখন এই একটা সিএনজি তো দূর গতা র আমরা একটা সাইকেলও চলে না এটা এটা একটু সরকারে করে দিলে একটু ভালো হইব সাম্প্রতিকই বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে বিশেষ করে আমাদের পল্লি এলাকার অবকাঠামরবৃন্দ ক্ষতি হয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে তেত্রিশশো কিলোমিটার রাস্তা আমাদের পানিতে নিমজ্জিত হয় তার মধ্যে আমরা এখনকার পর্যন্ত যে অ্যাসেসমেন্ট তাতে সাতশো কিলোমিটার রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সকল ক্ষতিগুলো পুনরুদ্ধারের জন্য আমরা জরুরি মেন্টেনেন্স এবং আমাদের নিয়মিত মেনটেনেন্স আমরা করে যাচ্ছি পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টালি যে মোবাইল মেনটেন্স টিম তারাও কাজ করে যাচ্ছে এবং যেগুলো আমাদের মেজর ড্যামেজ এগুলো তো রাতারাতি আমাদের পুনরুদ্ধার করতে পারবো না আমরা এজন্য বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং সরকারের জিও যে কর্মসূচি তার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা বাস্তবায়ন করব ইতিমধ্যে বিশ্বব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থা এই বন্যার অবকাঠামোর ক্ষতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় সাপোর্ট জন্য তারা প্রস্তুত হয়েছেন আমরা যেগুলো বেশি ড্যামেজ সেগুলো চিহ্নিত করে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি পাশাপাশি জিওবিও আমাদের এই দেশের যে সর্বশেষ এগারোটি জেলায় বন্যা হয়েছে সেই এগারোটি জেলাতে একটা প্রজেক্ট নিচ্ছেন সেখানে আমরা জেলার যে সকল অল্প দৈঘের রাস্তা আছে সেগুলো ওকে আমরা অ্যাড্রেস করব এগুলো আমরা নিয়ে আসবো ক্ষয়ক্ষতি আমরা প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করেছি তাতে আমাদের মনে হয়েছে যে দুশো কোটি টাকার উপরে আমাদের ক্ষতি হয়েছে এবং এটা পরিমাণ আরও বাড়তেও পারে কারণ পানি সম্পূর্ণ নেমে গেলে আমরা এটা অ্যাকুরেটলি এটা ব্যয় করতে পারবো